পশ্চাৎশী বাইরা আসসালামু আলাইকুম এ হলো আমাদের দেশি শিং মাছের পোনা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই শিং মাছের পোনা আপনারা কিভাবে চাষ করবেন আপনার পুকুরে মূল্যমতন এবং কি সুন্দরভাবে পুকুরটা খুবই ভালোভাবে নার্সিং করে এবং কি শুকে তারপর একাধিকভাবে আপনারা এই মাছ চাষ করিতে পারেন দেশি শিং মাছের পোনা কোয়ালিটি অথবা সাইজের জন্য এই মাছটি নিয়ে যোগাযোগ এবং কি চাষ করিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এই শিং মাছের সাথে কিছু রুই কাতল এবং কি অন্য অন্য পোনাও ব্যবহার করিতে পারেন এবং কি আপনারা এই শিং মাছের সাথে সব মাছ মিলে এবং কি একাত্ত্রিকভাবে আপনারা চাষ করিতে পারেন আগের কিছু মাছ থাকলে সেই সাথেও আপনারা চাষ করিতে পারেন দেশি শিং মাছের পোনা শিং মাছের পোনা আপনার অল্প খাবারে এবং কি আপনি বাজারজাত করিতে পারবেন অল্প খাবারে আপনি চাষ করিতে পারেন শিং মাছের রোগ খুব কম হয়ে থাকে এটি আপনাদের পুকুরে যদি গ্যাস থাকে তাহলে রোগ হবে আর বাজারে ওষুধ রয়েছে সেই ওষুধের দ্বারা এমনকি শিং মাছের রোগ দূর করিতে পারেন দেশি শিং মাছের পোনা কালচারের জন্য অথবা চাষ করার জন্য আপনারা এই মাছটি সরাসরি নিয়ে ব্যবহার করিতে পারেন আপনার পুকুরে মাছ ছাড়বার আগে কিছু ওষুধ ব্যবহার করবেন এবং কি মাছ ছাড়ার পূর্বেও ওষুধ ব্যবহার করিতে পারেন সেটি হল গা টিমশেন এবং কি অন্য অন্য মেডিসিন রয়েছে কালচারে এবং কি একাধিকভাবে আপনারা সবসময় মাছের পুকুরেরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিতে হবে বাহিরের ময়লা যেন না ঢোকে এবং কি পুকুরের ভিতরে বাহিরের ময়লা থাকিলে এবং কি আপনারা সাফ করে দেবেন আপনার পুকুরের যদি ঘাস হয়ে থাকে এক সাইডে আপনারা এই ঘাসগুলো উঠাই দেবেন তাহলে আপনার শিং মাছ ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন আমাদের ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশ সাল